আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম বিমানবন্দরে আর ল্যাবের নমুনা পরীক্ষার ট্রায়াল রান শুরু হবে আজ থেকে আর এই নিউজ থেকে আমরা আজ জানব পিসিআর পরীক্ষার রেজাল্টের ফি কত হবে এবং কবে থেকে চলবে আন্তর্জাতিক রুটে আরব আমিরাতের ফ্লাইট এই বিষয়গুলো নিয়েই আজকের এই নিউজ তো চলুন বন্ধুরা আমরা এই বিস্তারিত নিউজটি জেনে আসি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবেল করোনাভাইরাস কোভিড নাইন্টিন সংক্রমণ শনাক্তের জন্য স্থাপন করা হয়েছে আর ল্যাব এই ল্যাবে শনিবার পঁচিশে সেপ্টেম্বর রাত আটটায় বিমানবন্দর কর্মকর্তাদের মধ্য থেকে একশো জনের নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হবে এমনটাই জানানো হলেও কোনো নমুনা সংগ্রহ করা হয়নি কর্তৃপক্ষ জানিয়েছে অনুমতি মিললে আজ রবিবার ছাব্বিশে সেপ্টেম্বর নমুনা পরীক্ষার ট্রায়াল রান শুরু হতে পারে শনিবার পঁচিশে সেপ্টেম্বর রাতে পরীক্ষার ট্রায়াল রান শুরু না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রিপন তিনি বলেন এখন পর্যন্ত শনিবার দিবাগত রাত বারোটা পর্যন্ত কোনো নমুনা সংগ্রহ করা হয়নি আজ রবিবার থেকে এটা শুরু হতে পারে এদিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে নমুনা পরীক্ষার প্রস্তুতি থাকলেও অনুমতি না পাওয়ায় এটা করা সম্ভব হয়নি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ট্রায়াল রান হিসেবে নমুনা পরীক্ষা শুরু হবে এদিকে রাত নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ বলেন নমুনা পরীক্ষার বিষয়ে কাজ চলছে ইতিমধ্যেই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে আশা করছি খুব দ্রুতই নমুনা সংগ্রহ করে কাজ শুরু করা হবে এর আগে শনিবার পঁচিশে সেপ্টেম্বর দুপুরে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ভেতরে বসানো ল্যাবগুলো পরীক্ষা করার জন্য প্রস্তুত বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নার্সিমা সুলতানা তিনি বলেন বিমানবন্দরে ল্যাব স্থাপন শতভাগ প্রস্তুত শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করে পরীক্ষামূলক বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীদের মিলিয়ে একশো জনের নমুনা পরীক্ষা করা হবে তবে কবে থেকে প্রবাসীদের নমুনা পরীক্ষা শুরু হবে এ বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি তবে বিশেষ সূত্রে জানা গেছে আগামীকাল সাতাশে সেপ্টেম্বর থেকে নমুনা পরীক্ষা ও ফ্লাইট চলাচলের শুরু হতে পারে তিনি আরও বলেন সবকিছু চূড়ান্ত কার্যক্রম শেষে আজকেই সিভিল এভিয়েশনকে জানানো হবে সিভিল এভিয়েশন এয়ারলাইন্সগুলোর সঙ্গে কথা বলে ফ্লাইট শিডিউল ঠিক করলে যাত্রীরা পরীক্ষা সাপেক্ষে যাবেন বিমানবন্দরে স্থাপন করা ল্যাবগুলোতে বায়োসেফটি লেভেল টু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তিনি পরীক্ষা মূল্য বিষয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন বিমানবন্দরে এই ল্যাবে পরীক্ষার ফি কত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি তবে এটা দুই হাজার টাকার কম হবে তিনি বলেন আটচল্লিশ ঘন্টা আগে একবার নেগেটিভ রেজাল্ট সাপেক্ষে যাত্রীরা দ্বিতীয়বারের মতো বিমানবন্দরে করোনা পরীক্ষা করাবেন আর ও র্যাপিড পিসিআর দুই সুবিধায় পাবেন যাত্রীরা যাত্রা ছয় ঘন্টার সময় হাতে নিয়ে আসবেন তারা আরটিপিসিআর ও যারা কম সময় নিয়ে আসবেন তারা পয়েন্ট অফ কেয়ারে পনেরো থেকে বিশ মিনিটেই রিপোর্ট নিতে পারবেন বিমানবন্দরে নিয়োজিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান মোট দশটি বুথ স্থাপন করা হয়েছে এখানে বারোটি আরটিপিসিআর ল্যাবে প্রতি তিন ঘন্টায় এক জন পরীক্ষা করাতে পারবেন ফলাফল জানানো হবে তিন ঘন্টা সময়ের মাঝে এক্ষেত্রে বিমানবন্দরে রেজিস্ট্রেশন করতে আগের নেগেটিভ রেজাল্ট ফর্ম স্ক্যান করলেই অটোমেটিক রেজিস্টার হয়ে আসবে